জোহার। এই মুহূর্তে আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর সঙ্গে রয়েছি এবং যেমনটা আপনারা জানেন আজকে আজ নয় গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাস ধরে জঙ্গলমহল উত্তাল রয়েছে, বিশেষ করে কর্মী সমাজের যে আন্দোলন কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন থেকে শুরু করে আরও বেশ কিছু দাবি রয়েছে, যেমন আপনারা ভাষার স্বীকৃতি থেকে শুরু করে ধর্মের কোড থেকে শুরু করে আমরা দেখেছি পূর্বে বেশ কয়েকটি আন্দোলন, বিশাল বড় বড় আন্দোলন হয়েছে, তার মধ্যে রেলটেকা ওয়ান রেলটেকা টু থেকে শুরু করে তারপরে অন্যদিকে ঘাঘরঘেরা আমরা দেখেছি যেটা ঝালদা থেকে শিয়ারায় দফতর পর্যন্ত, এছাড়াও পথ অবরোধ আমরা দেখেছি এবং এই মুহূর্তে যে জঙ্গলমহল বিশেষ করে নতুনভাবে উত্তাল হলো সেটা আমরা গতকালের একটি বক্তব্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তিনি কালকে একটি যে কর্মসূচি ছিল কুর্মী সমাজের এই যে ঘাঘরঘেরা কর্মসূচি চলছে, সেই ঘাঘরঘেরা কর্মসূচিতে তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের ঘেরাও করছেন, মানে শান্তিভাবে ঘেরাও করছেন। ঘেরাও করার পর সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছে কুর্মী নিয়ে, কুর্মী সমাজের আন্দোলন নিয়ে আপনার মন্তব্য কী, এছাড়াও আপনি কি ভাবছেন আমাদের সমাজের যে এত বড় আন্দোলন চলছে, এই ধরনের কিছু প্রশ্ন রাখছেন এবং যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো আপনার দল কি চিন্তা করছেন। এই ঘাঘরঘেরা কর্মসূচি আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, যে কোনো রাজ্যের যে কোনো রাজনৈতিক দলের যে নেতারা রয়েছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে। সেই প্রশ্ন মোতাবেক গতকাল ঘাঘরঘেরা অনুষ্ঠানে তারাকে ঘাঘরঘেরা করা হয়েছিল, ঘাঘরঘেরা করে বেশ কয়েকটি প্রশ্ন করা হলো, প্রশ্ন করতে করতেই সেখানে তিনি একটা প্রশ্নের নতুন একটা বান ছুড়ে দিলেন দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি। তিনি বললেন যে কুর্মীদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আমি কোড আনকোড যেটা আমরা তিনি বলেছেন যে আমরা সেই আন্দোলনে চাল ডাল খাইয়েছি, এটা একবার নয় একটা দুবার বললেন, যে ভিডিওগুলো আমরা সেখান থেকে দেখেছি। তারপরেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু হলো এবং এই এই বিষয় নিয়ে তারা ক্লিয়ারিফিকেশন করতে বললেন যে চাল ডাল কোথায় দেওয়া হয়েছে বা এই এই ধরনের মন্তব্য করা হলো কেন। এই নিয়ে চলতে চলতেই আজকে সকালে আবার নতুন করে একটি সে প্রতিবাদ করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষবাবু সেখানে আজকে বলেন যেহেতু গতকালের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেন যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যে আপনি চাল ডাল খাইয়েছেন, এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্রশ্ন তুলছে, এই প্রশ্ন সাংবাদিকরা করতেই সেখানে কিন্তু তিনি আবার একটি বিরূপ মন্তব্য করে ফেললেন। সেই মন্তব্যটা হচ্ছে যে আমাকে বেশি বললে আমরা তাদের কাপড় খুলে নেব। এই যখনই মন্তব্য করেন তখন আবার নতুন করে উত্তাল হয়ে উঠল জঙ্গলমহল, বিশেষ করে কুর্মী সমাজের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে এবং সেই বিষয় নিয়ে আমরা আজকে প্রশ্ন করব। আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো রয়েছে, আমরা গতকালের প্রশ্নটা বলে যে কর্মসূচিতে উনি বলেছিলেন এই বলার ক্ষেত্রে তখন তো অতটা উত্তাল হয়েছিল না, আজকের বিষয়টা নিয়ে পুরো বিষয়টা একটু বিস্তারিত শুনতে চাইছি দিলীপ ঘোষ। বিষয় জোহার, আদিবাসী কর্মী সমাজ আমাদের বিগত 20 সেপ্টেম্বর থেকে পরবর্তী 5 এপ্রিল আমাদের রেলটেকা কর্মসূচি, আমাদের মূল দাবি হচ্ছে কর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাবদ্ধ করা এবং কুর্মারি ভাষাকে ভারতবর্ষের অষ্টম তফসিলিভুক্ত করা এবং সাধারণ ধরনের কোর্ট। এই আন্দোলন চলছে, আমাদের রাজ্য সরকারকে আমরা বলেছি কমেন্ট জাস্টিফিকেশন পাঠানো এবং এই ব্যাপারে আমাদের রাজ্য সরকারের সাথে যে লড়াই চলছে সেই কর্মসূচি অনুযায়ী আমরা বলেছি আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে আমরা কোনোতেই কর্ণ অবস্থায় এই সরকারকে আমরা সমর্থন করছি না। ইদানিংকালে এবার এই চলতে চলতে আমরা দেখছি রাজনীতিতে বিভিন্ন নেতা এবং নেতৃত্বের যে কথাবার্তার যে মূল্যায়ন তার ঘাটতি দেখা দিয়েছে, কারণ কিছুদিন আগে আমাদের খালিস্তান বলে একজন নেতা তিনি অনেক উপস্থিত হলেন, বিদ্রুপ হলেন এবং মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চাইলেন, আর আজকে সকালে নাকি বলেছে, আমি আজকে দেখছি বিভিন্ন ফেসবুকে দেখতে পাচ্ছি উনি বলেছেন যে কুর্মীরা বেশি যদি বাড়াবাড়ি করে তো কাপড় খুলে দেওয়া। আমরা এই ভাষার জন্যে এই ভাষা বলার জন্য দিলীপ ঘোষ বাবুকে বলবো, জানি নাই তার রাজনীতির তার ভাষা বক্তব্যের মূল্যায়ন কী, এবং এটা পরিষ্কার কথা তার একটা ইম্যাচিওর বক্তব্য,
তাই আমরা কঠোরভাবে এই ভাষা এই বক্তব্যের আমরা নিন্দা করছি এবং এই নিন্দার সাথে সাথে আদিবাসী কুর্মী সমাজ সারা জঙ্গলমহলে বিকাল চারটায় প্রত্যেকটা মোড়ে মোড়ে যেখানে কুর্মীরা বসবাস করছে সেইখানে আসে প্রকাশ্যে গাড়ি বাস আটকায় আর তার কুশপুত্তলিকা দাহন করা হবে। এতেও যদি তার প্রত্যাহার না করে তার এই এই মন্তব্য, তাহলে কিন্তু আগামী 17 তারিখে উনি কোথায় ডেট দিচ্ছেন, তারিখ দিচ্ছেন, আমরা কিন্তু ওর ঘর যাতেও প্রস্তুত আছি, অফিস যাতেও প্রস্তুত আছি। 50,000 মোটরসাইকেল আমরা ওর ঘর যাব, যেখানে বলবে আমরা কাপড় খুলাবার জন্যেই যাব। বাড়াবাড়ির কথা বলেছে, আমি তো জানি আমরা কোনো রাজনীতি করি নাই, আমি রাজনীতি করি না, আমাদের আদিবাসী কুর্মী সমাজ সক্রিয় নেতৃত্ব কেউ রাজনীতি করে নাই। তা বলে ও তো জানে আদিবাসী কুর্মী সমাজের লোক বিজেপি করে, কিছু লোক টিএমসি করে, আবার কেউ সিপিএম করে, আবার কেউ কেউ বিভিন্ন দল করে, কিন্তু বিভিন্ন দল করে বলে তুমি কাকে চাঁদা দিয়েছ কি দিয়েছ তুমি এইখানে কথাটা বলছো, কুর্মীদের কাপড় খুলে দিবে। আর সেখানে যেখানে ক্ষমাসুলি যে পয়েন্টে যারা ছিল তারা আপনাকে প্রশ্ন করেছিল সোজাসুজি, ঘেরাও কমিটি ছেলেরা বলেছিল, ঘাগর ঘেরাও ছেলেরা বলেছিল যে কাকে দিয়েছেন আপনি বলুন, তাতে লজ্জা কি লাগছে আপনার, বেশি হলে বাড়াবাড়ি হলে বলে দিব। আরে যে কোনো সংগঠন, তোমার জল তোমার দলে চাঁদা লাইনও নাই, বিজেপির চাঁদা গ্রহণ করেনও নাই, না তোমাদের উপর দিকে তো পড়ে, না তোমাদের টাকা ছাপার মানে কারখানা আছে যে তোমার চাঁদা লাও নাই, তো ওখানে যদি তুমি চাঁদা দিয়েছ কোনো কুর্মীকে, তার জন্য কুর্মীদেরকে বলবে কেন? তো পরিষ্কার আমি সাবধান হতে বলছি, এই এই বক্তব্যের জন্য এই কমেন্টের জন্য সে যদি প্রত্যাহার না করে আগামী 17 তারিখে রেডি থাকুক, কোথায় যাব আমরা সেটা বলুক। আমরা কিন্তু আদিবাসী কুর্মী সমাজের লোক, আমরা 50,000 লোক মোটরসাইকেলও যায়, আমরা বলবো আমাদের কাপড় খুলুন, কত কাপড় খুলবেন আপনি। আজকের কি কর্মসূচি রয়েছে, আজকের আজকের কি নির্দেশ আপনার সংগঠনের বা সমস্ত কুর্মী সমাজের প্রতি কি বার্তা দিচ্ছেন, আজকের আপনাদের কর্মসূচি কি আছে এই মন্তব্যের জেরে? আজকে বলা হয়েছে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় কুর্মী ছেলেরা রেডি থাকুক, 4টার সময় ওয়ার কুশপুত্তলিকা দাহন যেন করা হয়, গাড়ি আটকায় স্লোগান দিয়ে এবং বিক্ষোভ করে স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানাবে, এই ভাষার কঠোর নিন্দা করবে এবং কুশপুত্তলিকা দাহন করাবে, প্রত্যেকটা জায়গাতে করুক, চার আমাদের বিভিন্ন যে জঙ্গলমহলে সব জায়গায় হবে, এবং আরও যারা কুর্মী জাতি আছে আমার মালদায় আছে, বালুরঘাটে আছে, আলিপুরদুয়ার আছে, তারাকেও করতে হবে। আমরা দেখেছি আপনি যেমন কিছুক্ষণ আগেই বললেন যে অজিত মাইতি একটা বিরূপ মন্তব্য করেছিলেন, তারপরেই বড় হৃদয় দেখে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা চেয়েছিলেন, এই যে বিরূপ মন্তব্য বিশেষ করে কাপড় খুলে নেওয়ার গল্প বললেন, বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ কি মনে করছেন, ইনিও বড় হৃদয় করে ক্ষমা চাইবেন নাকি আপনারা কি দাবি রাখছেন তার কাছে? দেখুন আমি তো পরিষ্কার প্রথমেই বললাম যে আজকে মন্তব্যের মূল্যায়ন মানে মূল্যায়নের ঘাটতি দেখা দিচ্ছে, একজন বলেছিল এরকমভাবে খালিস্তানি কথা, এও বলছে কাপড় খুলে রাখবে। আমরা জানি নেতাদের সেইরকম যদি বড় হৃদয় হলে ওরা কি করে, যা অন্ধ লোককে রাস্তা দেখায়, ভুখা লোককে খাবার দেয়, এই তো কথা। আজকে কাপড় যাদের নাই তারাকে কাপড় দেওয়ার কথা, কিন্তু আজকে কি পরিপ্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে কেন বলল এই জন্যেই তার মূল্যায়নের ঘাটতি দেখতে পাচ্ছি। আমি সেই জন্যই বলছি আজকে বিকাল 4টার সময় প্রত্যেকটা জায়গাতে কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজ এই বিক্ষোভ কর্মসূচি হবে, তার কুশপুত্তলিকা দাহন করে স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানাবো, ধিক্কার জানানো হবে। আজকে এই ঘটনার পরে বিজেপির কোনো শীর্ষ নেতৃত্ব বা জেলা নেতৃত্ব বিশেষ করে জঙ্গলমহল তথা পুরুলিয়ার কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছেন বা আপনারা কেউ যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে? আমরা কাউকে যোগাযোগ করতে যাই নাই, যাবো নাই, ওটা দরকার নাই, কারণ আমরা বলেছি একটা কথাতে, তার ব্যক্তিগত কথা না দলের কথা আপনি ক্লিয়ার করুন, এর স্পষ্টীকরণ করা দরকার, কারণ এটা দিলীপ ঘোষের কথা, এখানে তো আমাদের জ্যোতির্ময় মাহাতো আছে, জ্যোতির্ময় মাহাতো বলে নাই, আমরা এই এই বিষয়টি জ্যোতির্ময় মাহাতোকে আমরা আগ বাড়িয়ে কোনো বলতেও চাই নাই, আমরা বলছি ও বলেছে তার তাকেই বিধান নিতে হবে। আমরা চাইছি পরিষ্কার কথা, আদিবাসী কুর্মী সমাজ বলছে, যদি আপনার দলের কথা হয়তো দলীয় কথা তা বড় নেতারা বলুক, যে যেমন আমাদের মজুমদার আছে, কি মজুমদার আমাদের রাজ্য সভাপতি, হ্যাঁ সুকান্ত মজুমদার যদি বলে তাহলে আমরা বুঝবো যে এটা দল বলছে, আর ও যদি বলে না এটা আমার কথা নয় তাহলে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে,
মাপ চাই তো সে বলুক আর নয় তো পরিষ্কার কথা আমরা রেডি থাকবো আমরা কিন্তু আমাদের লোক মোটরসাইকেল আমরা রওনা দিব ওইখানে সতেরো তারিখে ওখানে যাবেন আচ্ছা তো এছাড়া আপনাদের এখন যে কর্মসূচিগুলো চলছে ঝান্ডাগাড়া কর্মসূচি এখন সেটা কর্মসূচিতেই রয়েছে এখন সেই ডেটেই চলছে কিরকম চলছে কেমন সাড়া আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা বলেছি আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কথা বলেছি যে কোনোতেই কোনো অবস্থাতেই কিন্তু আমরা আদিবাসী কর্মী সমাজ আর টিএমসি সরকারকে মানছি নাই কারণ টিএমসি সরকার আমাদের ছ বছর আজ পাঠাবো কাল পাঠাবো কমিটি জাস্টিফিকেশন পাঠায় নাই আমাদের কথা দিও কথা রাখতে পারলো না এই যে ছলনা প্রতারণা করছে এই জন্যে ক্ষুব্ধ আদিবাসী কর্মী সমাজ মানে আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি আগামী দিনে আদিবাসী কর্মী সমাজ কোনোতেই কোনো অবস্থায় কিন্তু আমরা সমর্থন করছি না এবং আমাদের ঝান্ডাগাড়া কর্মসূচি চলছে চলছে জঙ্গলমহল মানে আমাদের সমস্ত গ্রামে ঝান্ডাগাড়ার গোর্চা আমাদের বিশেষ করে যেখানে যেখানে কর্মী আছে সব জেলা থেকে কর্মী আছে আমাদের প্রত্যেক জায়গায় ঝান্ডাগাড়ার কর্মসূচি আমাদের চলছে এবং আমরা আমাদের কথাগুলো এক্সপ্লেন করে বুঝাছি এই সরকার কী করেছে কী করেছিল কবে পাঠাইছিল কবে পাঠায় নাই এই কমিটি জাস্টিফিকেশন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে মিটিং করছি এবং ঝান্ডাগাড়ার ইয়া নিয়েছি এবং আমাদের কবে আসছে নাকি এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অভিষেক মাধ্যম অভিষেক বাবুকে আমরা আপনাদের চ্যানেল মাধ্যমে আমরা চ্যানেল মাধ্যমে বলতে চাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমাদের আদিবাসী কর্মী সমাজ আগামী দিনে যে রুটে আসবে আমরা কিন্তু ব্যানার নিয়ে আমাদের স্লোগানের মাধ্যমে আর আমাদের আমাদের প্লেকার্ডের মাধ্যমে আমরা আমাদের যে কমিটি জাস্টিফিকেশনের কথা আমরা স্লোগানের মাধ্যমে তুলে ধরব আমাদের সাথে কথা যদি বলে ভালো জিনিস কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গাতে আরএসএসের লোকের সাথে কথা বললো তো আমরা পরিষ্কার কথা যেখানে লক্ষ লক্ষ কর্মীর ভাবাবেগ আছে যে দাবির প্রতি এবং সেই দাবির প্রতি রাজ্য সরকার সম্পর্কযুক্ত আছে এবং এই দাবি এরা বলেছিল পাঠান দেবো পাঠাই নাই তো আমরা সেই দাবিটাও কিন্তু কাগজের মাধ্যমে আমরা দরকারি মেমোরেন্ডামের মাধ্যমে আমরা জানাবো তো সর্বশেষ কী বার্তা দিতে চাইবেন আমরা সর্বশেষ বলতে চাই পরিষ্কার কথা কমিটি জাস্টিফিকেশন দ্বারা পাঠাই যদি ভালো না পাঠালে তো আমাদের লড়াই চলছে আন্দোলন চলছে চলবে আমাদের আদিবাসী কর্মী সমাজে পরিষ্কার কথা কথার প্রেক্ষিতে এবং দিনকাল পাত্রভেদের রাজনীতির কর্মসূচি সাংগঠনিক কর্মসূচি বদল হয় তো তার কথার পরিপ্রেক্ষিতে তার কাজের পরিপ্রেক্ষিতে ওরা যদি আমাদেরকে কমিটি জাস্টিফিকেশন পাঠায় তাহলে আমরা আবার স্টেট কমিটিকে মিটিং ডাকবো মিটিং ডাকে আমরা বলবো যে এই কমিটি জাস্টিফিকেশন উনি পাঠাইছেন তার কপি এই তখন আমরা এক ধরনের আমরা লিতে বাধ্য থাকবো পরিষ্কার কথা আমাদের লড়াই চলছে চলবে আগামী কর্মসূচির জন্যে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম থেকে অব্যাহত চলাতে তো আমরা যেমনটা জানলাম যে আজকে চারটের সময় দিলীপবাবুর কুশপুত্তলিকা দাহ করা হবে জঙ্গলমহলের যে সমস্ত মোড়গুলো রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা অবরোধ করে ওনার কুশপুত্তলিকা দাহ করা হবে এবং আগামী সতেরো তারিখ প্রায় 50,000 মোটরসাইকেল নিয়ে তাদের যে আজকে কাপড় খোলার মন্তব্য করেছে সেই নিয়ে তার কাছে ক্লিয়ারিফিকেশন নেওয়ার জন্য বা তার কাছে জবাবদিহির জন্য সেখানে যাওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করলেন আদিবাসী কর্মী সমাজের মূলখুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অন্যান্য খবরের আপডেট জানার জন্য নজর রাখুন জঙ্গলমহল টিভির পর্দায় জহার